হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বানাবো গ্রাম বাংলার খুব জনপ্রিয় একটা রেসিপি, কুন্দরি বা কেঁদুলির রেসিপি। তো আজকে আমি বানাবো কুন্দরি পোস্ত। কিভাবে আমি এটা বানাচ্ছি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থেকো। আমি এখানে কুন্দরিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর আমি যেভাবে কাটছি ঠিক সেম প্রসেসে কুন্দরিগুলো কেটে নিতে হবে। মোটা মোটা করে কুন্দরিগুলো কাটলে কিন্তু খুব ভালো একটা সিদ্ধ হবে না, আমি যেহেতু এতে একটুকুনো জল ইউজ করব না, কাজেই কুন্দরিটা তাই একটু সরু সরু করে কাটতে হবে। এইভাবে আমি সমস্ত কুন্দরিগুলো কেটে নেব। আমার সমস্ত কুন্দরি কাটা হয়ে গিয়েছে। আমি এরপর দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি 2 চামচ মতো তেল গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা লাল হওয়া পর্যন্ত আমি এইভাবেই ভাজতে থাকব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে কুন্দরিগুলো দিয়ে দেব। তারপর আমি এটা কিছুক্ষণ ভাজতে থাকব। এর মধ্যে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম আর অল্প হলুদ দেব। হলুদ দেওয়া লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। 5 মিনিট পর আমি ঢাকা খুললাম, তারপর এটা আরও একটু নাড়িয়ে নেব। এটা সম্পূর্ণটা কিন্তু কম আঁচে করতে হবে, আঁচ বাড়িয়ে করলে কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো এটা এইভাবে নাড়িয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আমি এখানে 1 চামচের থেকে একটু কম সর্ষে, অল্প জিরে আর 1.5 চামচ পোস্ত নিয়ে নিলাম। আর 1টা টমেটো কেটে দিলাম আর 2টো লঙ্কা দিলাম। লঙ্কা তোমরা চাইলে আরও বেশি দিতে পারবো, এটা পেস্ট করে নেব। আবারও 5 মিনিট পর আমি ঢাকা খুললাম। দেখো এটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি যে পেস্টটা করেছি সেই পেস্টটা এতে আমি দিয়ে দেব। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে আমি যখনই নতুন নতুন কোনো রেসিপি আপলোড করব বা ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে। এটা বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। আমি একটুকুনো জল এতে ইউজ করছি না, তোমরা চাইলে অল্প জল দিতে পারো। তো জল না দিলেও আমি যেভাবে কেটেছি তাতে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে দেব আবারও। 3 মিনিট পর আমি এটার ঢাকাটা খুলে ফেললাম। দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। তোমরা যদি এতটা ভাজা ভাজা না চাও, একটু রস রস রাখতে চাও, তো অল্প জল দিতে পারো। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম, পরের দিন হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে। বাই।